মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি সুকান্ত। আজ আমি আপনাদের শেয়ার করব কিভাবে মোসম্বি লেবুর বীজ থেকে চারা তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছাই। আর একটি কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে ভিডিওর পুরো ইনফরমেশন আপনার কাছে গিয়ে পৌঁছাই। বন্ধুরা, আমি একটি মোসম্বি লেবু, একটি ভ্যাকুম টাইপ কন্টেইনার ও টিস্যু পেপার সংগ্রহ করে নিয়েছি। এবার আমি লেবু থেকে বীজগুলো কালেক্ট করে নেব। এর মধ্যে থেকে আমি যে বীজগুলো হেলদি সেই বীজগুলোই আমি নেব। বন্ধুরা, এবার আমি বীজের ওপর থেকে মোটা একটা যে খোসা আছে সেই খোসাটা আমরা ছাড়িয়ে নেব। এখন খোসাটা না ছাড়ালে একটাই জিনিস হবে, সেটা হলো বীজটা জার্মিনেশন হতে দেরি লাগবে। বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার বীজগুলো জার্মিনেশন করার জন্য রেডি করে দেব। এই টিস্যু পেপারের ওপরে আমি বীজগুলোকে রেখে দেব। আমি এখন পাঁচটা বীজ জার্মিনেশন করতে দেব, যেগুলো হেলদি আছে সেই বীজগুলোই নেব খালি। এবার টিস্যু পেপারের মধ্যে হালকা জল স্প্রে করে দেব। জল স্প্রে করা একটাই অর্থ, যাতে বীজগুলো ভালোমতো জার্মিনেশন হয়। এবার আমি এই ভ্যাকুম টাইপ কন্টেইনারের মধ্যে এটা রেখে দেব, আর একটু হালকা জল আমি দিয়ে দেব, যাতে মোটামুটি আমার যে টিস্যু পেপারটা আছে সেটা ভেজা থাকে। বেশি জল দিলে চলবে না, সেক্ষেত্রে আমাদের বীজগুলো পচে যাবে। জল বেশি হয়ে গেলে সেটাকে ফেলে দেবেন। এবার ভ্যাকুম অবস্থায় আমি 5 থেকে 6 দিন অন্ধকার একটা জায়গাতে রাখবো, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। বন্ধুরা, 6 দিন পর ফিরে আসছি, ভ্যাকুম টাইট কন্টেইনার খুলে দেখে নেব আমাদের বীজগুলো জার্মিনেশন হয়েছে কিনা। বন্ধুরা, সুন্দরভাবে বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে। এবার এই বীজগুলো আমি পটে স্থানান্তর করব। এর জন্য আমি 6 ইঞ্চি একটা টব জোগাড় করেছি, এর নিচে যে হোল দেখা যাচ্ছে ওটা ড্রেনেজ সিস্টেম আছে। এবার আমি আমার টবের কিছু কুচি দিয়ে আমি ওই ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করে দেব, যাতে করে আমার জল দিলে ওই ড্রেনেজ দিয়ে মাটি বেরিয়ে না যায়।
এবার খানিকটা বালি আমি এর উপর দিয়ে দেব, যাতে করে জলের সঙ্গে মাটি ধুয়ে বেরিয়ে না যায়। আর এর জন্য যে মাটিটা আমি ব্যবহার করেছি সেটা হলো 50% গার্ডেন সয়েল, 50% ভার্মি কম্পোস্ট। আপনার কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে গোবর সার দিলেও চলবে, গোবর সারটা যেন 2 বছরের পুরনো হয়। এবার আমি মাটিটা ভর্তি করে দিচ্ছি, অল্প চেপে চেপে দেবেন যাতে করে মাটি থেকে এয়ারটা বেরিয়ে যায়। এবার জার্মিনেশন করা বীজগুলো আমি এখানে লাগিয়ে দেব। এর উপর দিয়ে হালকা একটা মাটির আস্তরণ আমরা দিয়ে দেব যাতে বীজগুলো ঢেকে যায়। এবার আমরা প্রথমবার এটাকে জল দিয়ে ভর্তি করে দেব, পরে আর আমরা জল দেব না। এমন একটা জায়গাতে রাখবো যেখানে শেডেড এরিয়া, অল্প রোদ, 1-2 ঘন্টা রোদ আসলেও চলবে, অসুবিধা নেই। ডাইরেক্ট সানলাইটে রাখলে সেক্ষেত্রে শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আজকে 40 দিন পর আপডেট দেখে নিচ্ছি, সুন্দরভাবে গাছগুলো গ্রোথ শুরু হয়ে গেছে, চারা ভালো গ্রোথ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এইভাবে আপনারা নিজের বাড়িতে যে কোনো ধরনের লেবুর চারা এইভাবে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।